প্রেমের বিয়ে ছিল, এই প্রেমের গল্পটা একটু বলা যায়? খুব শর্ট টাইমে আমরা, ওর পরিবারকে বলে দেয়, আমি আমার পরিবারকে বলে দিই, দেন তারপরে পারিবারিক কথাবার্তা দিয়ে যতদিন লেগেছে। সো ওরকম কোনো বিশাল ইয়ে নাই, যে অনেকে আছে না 4-6 বছর সম্পর্ক থেকেছে তারপরে যে বিয়ে হয়েছে, এরকম না, ভেরি শর্ট টাইম, মানে 6-8 মাস বা 1 বছর ম্যাক্সিমাম। বিয়ের কাবিনে রিলিজিয়ন রিলেটেড কোনো জটিলতা ছিল? না, ওইটা না বলি, ওইটা আর অন ক্যামেরা না বলি। সুমি ভাবির কোন গুণটা আসলে আপনাকে মুগ্ধ করেছে? সুমি ভাবির কোন গুণ, মানে আমি আসলে বললাম না, এত শর্ট পিরিয়ড অফ টাইম আমি ওর সাথে রিলেশন করেছি এবং বাসায় বলেছি, আমার যত ব্যক্তিগত স্মৃতি ওর সাথে সেগুলো সবই ম্যাক্সিমাম বিয়ের পরেই। এতটুকু বলতে পারি যে ও আমার পার্সোনাল লাইফে কোনো দিন বদার করেনি, যেন আমি ক্রিকেট খেলেছি আমাকে কোনো দিন প্রশ্নও করেনি, মানে নট অনলি ক্রিকেট নিয়ে, মানে আসে না একটা জিনিস যে স্পেসের জায়গায়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কোনো দিন ও একটা ফটো বদার করেনি, ইভেন এমনও দিন গিয়েছে যে ও অসুস্থ, আমি মাঠে খেলছি ভাই, ও সুস্থ হওয়ার পরে আমি জেনেছি, আমার বাচ্চা অসুস্থ আমাকে বলেইনি। এরকম অহরহ স্মৃতি আছে, অহরহ মেমোরিজ আছে। তো আমাকে যে কমফোর্ট জোনও দিয়েছে এটা একেবারে আনরিয়েল, এটা একেবারে আনরিয়েল। এইটা এই জন্য আমি বললাম যে আপনি শুরুটা জানতে চাচ্ছিলেন, কিন্তু আমাদের লাইফ শুরু হওয়ার আগের থেকে পরের স্মৃতি আরও বেশি কঠিন আর কি। কিন্তু প্রথম দিকে তো কিছু একটা, তো ধরেন মানুষ প্রথমে তো মানে দর্শনধারী আর কি, প্রথমে তো দেখে মানুষকে ভালো লাগার একটা বিষয়, তো আপনি দেখাটার কথাই বলতে পারেন, কারণ মানে খুব আন্তরিকভাবে মিশবেন নড়াইল এত ছোটো একটা জায়গা, এখানে বসে কথা বলা বা কথা বলার স্পেস আমাদের ওরকম ছিল না, আমরা চাইলেও ওরকম হয়তো বা রাস্তায় দেখা হচ্ছে বা 2 মিনিট কথা হচ্ছে, দ্যাটস ইট, কিন্তু ওইভাবে তো চেনা জানা বা ওইভাবে কে কার জন্য কতটুকু ভবিষ্যতে আমরা ইয়ে করবো, এই জায়গাটা তো আসলে ওই স্পেসটা আমরা নড়াইলের মতো ছোটো জেলায় পাইনি। ওর বাড়ির সবাই পরিচিত, আমার বাড়ির সবাই পরিচিত, তো আসলে ওই স্পেসটা আমাদের হয়ে ওঠেনি। তো যাই কিছু আছে এই জন্য বলতে গেলে আসলে বিয়ের পরের কথা। তাহলে বিয়ের আগে কি তাহলে যে চিঠি কিংবা মোবাইলের যোগাযোগ? মোবাইলে কথা হয়েছে, মোবাইলের যুগ আসছে ওর সময়, মোবাইল ছিল, মোবাইলে তখন 7 টাকা মিনিট ছিল, তো অত সহজে অতক্ষণ কথা বলা যায় না, ইন্টারনেট এত আসেনি যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কথা বলবো, ওই সময়টা আসেনি, 7 টাকা মিনিট দুজনের মাথায় থাকতো। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দাও। তাহলে তখন ওই 7 টাকা মিনিটের জন্য মানে সর্বোচ্চ কত মিনিট কথা বলেছেন? মানে না বলেছি, বলিনি তা না, যতক্ষণ প্রয়োজন মনে হচ্ছে বলেছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথাই হয়েছে। কিন্তু এই ছাড়া ওরকম বললাম না যে এই ছাড়া আর শুরুর থেকে পরের ইয়ে বেশি আরও। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আপনি লাস্ট কবে ভাবির সাথে একসাথে খেয়েছেন, একসাথে বসে? ডেলি খাওয়া হয়, কিন্তু আমি ওই যে অফিস বা প্র্যাকটিস এইসব কারণে অনেক সময় হয়ে ওঠে না, কারণ আমি বাসায় আসি 4টের সময়, এখন বাচ্চা কাচ্চা আমার ওয়াইফ ওরা তো না খেয়ে বসে থাকবে না, তো এই কারণে অনেক সময় ম্যানেজ হয় না, আর শুক্রবারটা আমাদের পড়ে হয়তো একসাথে খাওয়া। আচ্ছা, যখন আপনি বাইরে যান ভাবি কিছু বলে না যে আমার জন্য এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো? না না, কখনো কখনো বলে না, এত বছরেও কখনো? আপনি তাহলে নিজে থেকে নিয়ে আসতেন নাকি কিছু নিয়ে আসতেন না? না, যেটা আমার মনে হচ্ছে বা পছন্দ হয়েছে সেটা এনেছি, কিন্তু সে নিজের থেকে কখনোই কোনো কিছু চায়নি। হুমায়রা যখন হলো ফিলিংটা তো ডিফারেন্ট, প্রথমবার বাবা হয়েছেন, কিন্তু তখন কিছু জটিলতাও ছিল ওর জন্মের সময়, ওই সময়ের আপনার একটু কিছু কথা যদি শেয়ার করতেন। টাইমটা অনেক কঠিন ছিল, আমার ওয়াইফের প্রেগনেন্সি জন্ডিস হয় উইচ ইজ ভেরি ডিফিকাল্ট, এবং 99% ক্ষেত্রে এগুলো মৃত্যু অনিবার্য থাকে, তবে ওই যে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যেটা চাবেন সেটাই হবে, তো আল্লাহর রহমতে সার্ভাইভ করতে পেরেছে, আমার মেয়েটাও সার্ভাইভ করতে পেরেছে, 6 মাস 29 দিনে হয় আমার বাচ্চা মাত্র, 7 মাসও পড়েছিল না, এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে তাকে ইনকিউবেটারও রাখতে হয়নি, সে ফ্রম দ্য বিগিনিং সে নর্মাল লাইফই লিড করতে পেরেছে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কি সব ছিল? চোখ টোক মানে প্রিম্যাচিওর বেবিদের, প্রিম্যাচিওর বেবি কিন্তু আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি, তবে এতটুকু বলতে পারি মানে মানে ওই যে বলে না মেয়েরা লাকি, হ্যাঁ মেয়েরা আল্লাহ আল্লাহ মানে আমাদের নবীজিও বলেছেন, তো আমি বুঝতে পেরেছি আমার পুরো লাইফ চেঞ্জ হয়েছে আমার মেয়ের জন্মের পরে।
আমার পুরো লাইফ, আমার নিজের পার্সোনাল লাইফ চেঞ্জ হয়েছে, আমার ক্রিকেটিং লাইফ চেঞ্জ হয়েছে, সব কিছু। এই যে ধরেন বিভিন্ন সময়ে ভ্যাকেশনে বা আপনি যখন বাইরে যান, দেশের বাইরে যান বা যেতেন, তখন কথা বলছি যে হুমায়রা বলে না যে বাবা এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, কিন্তু আপনি নিয়ে যেতে পারেন না, কী বলে সামাল দেন? এরকম কখনো হয়নি, নিয়ে যেতে পারিনি, রিসেন্টলি এরকম হচ্ছে। যেমন এখন ওর স্কুল ছুটি, এখন আমি এখানে কাজ করছি, তো ওদের তো এই সময়টাই শুধু ছুটি থাকে, তো ভেরি আপসেট যে ওকে নিয়ে আমি একটু ঘুরতে যেতে পারিনি, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ওই যে বললাম যে মানুষের কাজ করতে গেলে আসলে অনেক কিছু চিন্তা করলে হয় না, আর ওরও তো বাচ্চা, ওরা ছোটো মানুষ, সবসময় ওরা এই এই কাজ মানে সুযোগটা পেয়েছে। হ্যাঁ, যখন খেলাধুলা করেছি সবসময় ওগুলো হয়েছে, সুযোগ হয়েছে, এখন হয়তো বা এই যে এবার কঠিন হয়ে যাচ্ছে, এখন ছুটির সময় চলছে, তো এখন কিছুটা না, পুরোটাই আপসেট। তারা বকাঝোকা দেন না কখনো? না, বকাঝোকা দেওয়া হয় না। দুই ছেলে মেয়ে হুমায়রা সাহিল, কখনো কি মনে হয়েছে যে আমি বাচ্চা কাচ্চার এই একটা জিনিস আমি মিস করেছি বা এই একটা ইভেন্ট আমি মিস করেছি? আপনার প্রফেশনাল বিভিন্ন দায়িত্ববোধের জায়গা থেকে হয়তো অনেক কিছু মিস করেন, সেরকম কি হয়েছে? হ্যাঁ, অহরহ হয়েছে, বরং তো মিস করার ইয়েই বেশি আমার। ওদের বার্থডে, তারপরে অনেক কিছু, ওরকম অনেক মিসিং আছে। খেলার জন্য হোক, এখন পলিটিক্স করতেছি এই জন্য করছি, এই জন্য হোক আমি সময় দিতে পারছি না, এরকম তো। ওরা তো আর সারা বছর সময় চায় না, কিছু কিছু স্পেস থাকে যেগুলো ওরা একটু আশা করে, সেরকম অনেক হয়েছে, খেলার জন্য হচ্ছে, এখন এইখানেও হচ্ছে। ডু ইউ রিগ্রেট দিস? বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে, ওয়াইফের ক্ষেত্রে রিগ্রেট করতে হয়, মানুষকে করাটাই খুবই স্বাভাবিক, বাট আমি কাইন্ড অফ এ পার্সোনাল লাইফে হচ্ছে জিরো রিগ্রেট নিয়ে ঘুরি সবসময়। কারণ কি, আমি চিন্তা করি যে এইভাবে চিন্তা করি, যেটা নসিবে রেখেছে, বাইরে এক ফুটা হওয়ার কোনো সুযোগ নেই, এবং মানুষ অনেকেই মানুষ চিন্তা করে মানুষ ভাগ্য বদলাতে পারে, আমি ওটাই বিশ্বাসী না। হাজার হাজার মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে, ভাগ্য তো বদলায় না, তো ভাগ্য তখনই বদলানো সম্ভব যখন আল্লাহ তাল্লাহ চাইবেন। তো এই জন্য আমি মানে জিরো রিগ্রেট নিয়ে ঘুরি। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইমে রিগ্রেটস, তো যেটা বললাম বাচ্চা কাচ্চা বা ওয়াইফ নিয়ে, পরিবার নিয়ে, এই রিগ্রেট তো আছেই, যে তাদের স্পেসিফিক কিছু সময় আছে যে সময়গুলো আমি থাকলে হয়তো ওদের আরও ভালো লাগবে আর কি।